আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নুন্নাফিসাপুর রংমহল গল্পের 20 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পুরোটা দেখার পর কমেন্ট করে জানিয়ে দিবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। মুড অফ রেখে মাশফির সাথে হসপিটালে গেল আশা। ডাক্তার দেখিয়ে বাড়ির দিকে রওনা দেয়নি মাশফি, তাকে নিয়ে চলে গেল পাশে এক রেস্টুরেন্টে। আশা জিজ্ঞাসা করলো, এখানে কেন? মাশফি বলল, এমনি। আশা বলল, এমনি কেন? মাশফি বলল, তোমাকে নিয়ে সময় কাটানোর জন্য, বসো। মাশফি চেয়ার টেনে তাকে বসতে বলে নিজেও পাশাপাশি বসে পড়ল। আশা নিশ্চুপ বসে রইল। মাশফি বলল, কি খাবে? আশা বলল, আমি কিছুই খাবো না। মাশফি বলল, এমন প্যাঁচার মতো মুখ করে রাখছো কেন? আশার রাগান্বিত দৃষ্টিতে তাকালে মাশফি তার হাতটা টেনে তুলে আনলো টেবিলের উপর। হাতে থাকা এনগেজমেন্টের রিংটা ঘোরাতে ঘোরাতে বলল, শপিং করবে? আশা বলল, না। মাশফি বলল, টাকা নিয়ে এসেছি বেশি, সবসময় কিন্তু সময় হবে না। আশা বলল, না হোক। আশা হাত টেনে নিয়ে যেতে চাইল, আরও জোরে জোরে চেপে ধরে বলল, রাগ তো আমার করার কথা ছিল, তুমি করে আছো কেন? আশা বলল, তুমি যাতে না করতে পারো। আশার স্বাভাবিক জবাবে মাশফির ঠোঁটের কোণে হাসি ফুটল। বিপরীতে আশাও একগাল মুচকি হেসে বলল, হঠাৎ এত রোমান্টিক মোডে আছো কি কারণে? মাশফি বলল, বাসায় গিয়ে তোমাকে পেটানোর জন্য, যা যা করেছো না এখন সব শোধ তুলব। আশা বলল, আমি ছেড়ে দেবো নাকি? মাশফি বলল, না, সারা জীবন ধরে রাখো। কী খাবে বলো? খেতে খেতে কথা বলি, অযথা বসে থাকলে কর্তৃপক্ষ রেস্টুরেন্টের বাইরে পাঠিয়ে দেবে। আশা মেনু দেখে দুইটা আইটেম পছন্দ করলো, মাশফি তাই অর্ডার করলো। খাওয়া শেষে পাশের শপিং মলে প্রবেশ করলো। হসপিটাল থেকে সে এখানে নিয়ে এসেছে শপিংয়ের উদ্দেশ্যেই, ভাবলো বউকে সাথে নিয়ে খাওয়া দাওয়া করা যাক, তাই রেস্টুরেন্টে বসা এবং একটু সময় কাটানো। শপিং মলে এসে ঘুরে ফিরে নিজের জন্য, আশার জন্য ও মায়ের জন্য শপিং করলো কিছু, ভাইদের জন্য আর কিছু নিল না। যদিও আগেই মাশফি সবার জন্য শপিং করত, কিন্তু এখন ভাইয়েরা বড় হয়েছে, নিজেরাই শপিং করতে পারে, পছন্দ অপছন্দ বাছাই করে বরং তার চেয়ে বেশি ঘোরাফেরা করে। তার তো সময়ই হয় না, ঈদের সময় পেলেও আশাকে নিয়ে আসতে পারবে না, তাই বারংবার স্মরণ করিয়ে দিচ্ছিল, ঈদ শপিং এখনই করে নাও, পরে কিন্তু নিয়ে আসতে পারবো না, আয়াসকে সাথে নিয়ে একদিন ঘুরে যাব। আশা বলল, গাছে কাটাল গোফে তেল, কোথায় আছে ঈদ, এখনই হলুদ তুল। মাশফি বলল, পরে তুমি আসতে পারবে বিটেলে শপিং করার জন্য, তার চেয়ে এখন নিরিবিলিতে ভালো না? আশা বলল, হয়েছে, আসবো না, আগামী এক বছরও আসবো না। মাশফি বলল, এক বছর পরে কি তখন হাঁটতে শিখবে? আশা হেসে উঠে তার হাতে মেরে বলল, হাঁটতে নয়, তবে তোমার কাঁধে চড়তে ঠিকই শিখবে, বাহানা করবে বাবার কাঁধে চড়ে শপিং করার। মাশফি বলল, হাঁটতে শেখার আগে এই বাহানা করতে পারবে না, তখন দেখলে কোলে উঠতে চাইবে ঠিক, অভিযোগ করবে, সারাদিন শুয়ে বসেই থাকো। আশা হিহি করে হেসে দিয়ে বলল, হয়েছে, কথা কম, যে কাজে এসছো সেটা করো। কলেজ রমজানের ছুটি দিতেই সাইফা পাগল করে ফেলেছে বাসা নিয়ে যাওয়ার জন্য। দুপুরে মাত্রই নোটিশ পেল ছুটির পর রাস্তায় বেরিয়ে ইমরানের পিছু পিছু জ্ঞান জ্ঞান করছিল, কাল সকালে কি বাসা যাবে নাকি আজই? আজ হলেই কিন্তু এই সাইফা খুশি, ইমরান ধমক দিয়ে তাকে বাড়ি পাঠিয়েছে। এরপর কোচিং থেকে ফিরতেই আবারও তার শুরু হয়েছে, বাড়ি যাব কখন, আগামীকাল সকালে নাকি দুপুরে রওনা দিবে নাকি বিকেলে? সন্ধ্যা থেকে রাত ঘুমানোর সময় পর্যন্ত কম হলেও 20 বার জিজ্ঞাসা করে ফেলেছে একই প্রশ্ন। ইমরান মাঝে মাঝে জবাব দিয়েছে যাবেই না, তবু তার জিজ্ঞাসা থেমে নেই, ঘুমাতে এসেও বিরক্ত করছে, বলো না কখন যাব। ইমরান বলল, আশ্চর্য, এত পাগল হয়ে গেছো কেন, এত লম্বা ছুটি, কদিন পরে গেলেই কি? সাইফা বলল, একদিন পরেও না, কালই যাব। ইমরান বলল, কলেজ খুললেই যে ক্লাস টেস্ট, সেটা মনে আছে? ঈদের এক সপ্তাহ আগে যাব। নাফিজার জুটিটা মনে হয় আমার ব্রেনে গেঁথে গেছে, সাইফার নামটা কিন্তু উচ্চারণ করতে করার আগেও আমার নাফিজের কথাটাই মনে হয়, মনে করে আমি সাইফাটা উচ্চারণ করি। সাইফা বলল, একদম না, আমি কালই যাব, সরকার এক সপ্তাহ বেড়ানোর জন্য এক মাসের বেশি ছুটি দেয়নি, সুতরাং তুমি এইভাবে আমার উপর জুলিম করতে পারো না। ইমরান বলল, বাড়ি গেলে তো তোমার পড়াশোনা হবে না, এখানে থাকো,
এই সুযোগে বেশি বেশি পড়া শেষ করে নাও। আবার তুমি চলে গেলে আমাকে রান্নাবান্না করে খাওয়াবে কে? আমার চিন্তা করবেন না একবার, করবে না একবার? সাইফা বলল, একদম করবো না তোমার চিন্তা। তুমি আমার চিন্তা করো? যেখানে সরকার আমার জন্য এত চিন্তা করে, এতগুলো দিন ছুটি দিল, সেখানে তুমি স্বামী হয়ে আমার জন্য করলেটা কি? আমি ব্যাগ গুছিয়ে রেখেছি, সকালে নিয়ে যাবা। সকালে তোমার কাজ থাকলে দুপুরে, দুপুরে তোমার কাজ থাকলে বিকেলে, বিকেলে যদি কাজ থাকে তাহলে সেটা জমা রেখে আমাকে বাড়িতে দিয়ে আসার পর সেরে নিও, কিন্তু আমার বাড়ি যাওয়া কনফার্ম, এই বলে দিলাম। ইমরান বলল, তো যাও দেখি কিভাবে যাও। নাফিসা বলল, এই রাগাবা না কিন্তু এখন। তাহলে বাদশানার পুকুরপাড়ের পেতনি হয়ে রাতে তোমার ঘাড় মটকে দেব। ইমরান বলল, এই পেতনি টানছো বুঝি এই পেতনিকে? টেবিলের পিছনে পেতনি দূর করার লাঠিও রাখা আছে। নাফিসা, এই যে আবারও নাফিসা, উফ হইছেটা কি? সাইফা বলল, ভয় পাই নাকি তোমার লাঠিকে? সাইফা খামচে ধরলো তাকে। ইমরান তাকাতেই আবারও খামচে ছেড়ে দিয়ে স্বাভাবিকভাবেই হাত রাখলো তার উপর। পরদিন সকালে বাড়ি যাওয়ার কোনো প্রস্তুতি দেখলো না ইমরানের মাঝে। সাইফা রান্না বসানোর সময় বলল, আজ তো চলেই যাব, রান্নাবান্নার দরকার কি? পরটা নাস্তা করি চলো। ইমরান বলল, চুপচাপ গিয়ে রান্না করো, নয়তো না খেয়েই থাকতে হবে। সাইফা বলল, কি রান্না করব, নাস্তা খেয়েই রওনা দিবে না? ইমরান বলল, আজ যাব না। সাইফা বলল, আমি খুন করে ফেলবো তোমাকে। ইমরান বলল, তবুও যাওয়া হবে না? সাইফা রেগে বলল, কবে যাব তাহলে? ইমরান বলল, ঈদের এক সপ্তাহ আগে। নাফিসা, উফ বুঝছি, আমি নাফিসাই উচ্চারণ করা লাগবো, এছাড়া উপায় দেখতেছি না। সাইফা বলল, আল্লাহ এই লোকটাকে একটু সুবুদ্ধি দাও, না হয় আমাকে দুইটা পাখা দাও, উড়ে উড়ে চলে যাই, আর পারছি না এই প্যারা থাকতে। ইমরান বলল, প্যারা থাকছ না আমাকে দিচ্ছ? সাইফা বলল, দিচ্ছি, তাহলে এখানে আমাকে রেখে দিয়েছ কেন? জলদি বাড়ি দিয়ে আসো, আর প্যারা থেকে মুক্তি নাও। ইমরান বলল, তুমি কি রান্না করতে যাবে নাকি? সাইফা বলল, যাব না। ইমরান বলল, তো পড়তে বসো। সাইফা বিরক্তি নিয়ে রান্নায় চলে গেল, সাথে নিয়ে গেল ফোন। এখানে এসে চুপি চুপি শাশুড়ি মায়ের কাছে কল করে কান্নাকাটি শুরু করলো বাড়ি যাওয়ার জন্য। খাদিজা সান্ত্বনা দিয়ে বললেন যে তিনি বলবেন ইমরানকে, কিন্তু তার দাবি এখনই ফোন দিয়ে যেন রাজি করাতে হবে। তিনি তখনই ফোন দিলেন। সাইফা রুমের সামনে এসে কান পেতে শুনে নিল, ইমরান তার মাকে বলছে আগামীকাল বিকেলে নিয়ে যাবে। তাও সাইফা খুশি হলো। সকালে নাস্তা করে ইমরান রেডি হয়ে বেরিয়ে গেল কোচিংয়ের উদ্দেশ্যে। প্রতিষ্ঠান সরকারি ছুটি হয়ে যাওয়ায় কোচিংয়ের সময় এগিয়ে নিয়ে আসা হয়েছে। সে চলে যাওয়ার পর সাইফা একা ঘরে ভালো লাগছিল না, বসে বসে কিছুক্ষণ ইউটিউবে ভিডিও দেখে সময় কাটলো। সুন্দর ডিজাইনের কিছু তাক দেখে মনে হলো তারও সাজগোজের সরঞ্জাম সহ ছোট্টখাটো জিনিসপত্র রাখার জন্য একটা তাক প্রয়োজন। কালার পেপার আছে তার কাছে, কার্ডবোর্ড হিসেবে ঘরের ফোনের বক্স ও ফ্রিজের বক্স আছে, সাথে আছে ফোম। কিন্তু নতুন ফ্রিজের বক্স কেটে ফেলা কি ঠিক হবে? তবে ফোম তো কাজে লাগাতেই পারে, কিন্তু স্টিক পাবে কোথায়? হুট করেই মাথায় একটা আইডিয়া এলো। নজর পড়ল ইমরানের এক ডজন জালিবাতের উপর। এগুলো আছে কি জন্য? সাইফা তার কাজ শুরু করে দিল। দীর্ঘ সময় নিয়ে ফোম ও জালিবাতের সাহায্যে তৈরি করে ফেলল তার প্রয়োজনীয়তা। ইচ্ছে করে পুরুত্ব বাড়িয়ে তুলতে নয়টা বেত কাজে লাগিয়ে ফেলেছে সে। বাকি তিনটা কি করবে? জলদি এগুলো কাজে লাগানো দরকার, তার ঘরে আলনা নেই। ইমরানের কাপড় তো হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে পারে, কিন্তু নিজের নিত্য ব্যবহারের কাপড় চোপড়গুলো রাখার জায়গার অভাব, তাই রশি দিয়ে বেদ বেঁধে ঝুলন্ত আলনা তৈরি করে ফেলল সে। তিন বেতে কম হলেও তিনটি জামা অনায়াসে রাখতে পারবে, তবুও এই বেতের মাইল খাওয়া থেকে মুক্তি পাওয়া গেল। তারপর বাবা দিল নিজেকে, বাহ সাইফা বাহ, কি বুদ্ধি তোর! বরের কতগুলো টাকা বাঁচিয়ে দিলি তুই, বিনিময়ে তো নিশ্চয়ই কিছু প্রাপ্য তোর। কি নিবি, বাদাম খাবি, চকলেট, আইসক্রিম? না, সর্দির আভাস পাওয়া যাচ্ছে, আইসক্রিম খেতে হবে না। নিজের পুরস্কার আদায় করতে সে কল দিল ইমরানের ফোনে। কোথায় গো তুমি? ইমরান বলল, কেন কল করেছ? সাইফা বলল, দুপুরে খাবে না নাকি অনশনে আছো? ইমরান বলল, বাসায় ফিরছে কিছুক্ষণের মধ্যেই, রাখি। নাফিসা, এই যে আছে, আমার হইছেটা কি আশ্চর্য! বিশ্বাস করেন আমি কিন্তু মজা করছি না, সিরিয়াসলি বারবার নাফিসা নামটাই আমার চলে আসছে। ওকে, আমি নাফিসাই বলবো, ঠিক আছে? নাফিসা বলল, ওই ওই রেখো না। ইমরান বলল, আবার কি? নাফিসা বলল, যার জন্য কল দিলাম তাই তো বলা হলো না,
আমার জন্য না 10 টাকার বাদাম আর দুইটা ললিপপ নিয়ে এসো তো, ওই যে যেগুলোতে পুপু বাঁশি বাজে সেগুলো আনবে, কেনার সময় বাজিয়ে দেখো বাঁশি ঠিকঠাক বাজে কিনা। ইমরান বলল, আসছি বাঁশি বাজাচ্ছি তোমাকে। নাফিসা বলল, এই কথা না শুনলে কিন্তু বাদ খেতে দেবো না, আমি তোমার কত বড় কাজ করে দিয়েছি তুমি ভাবতেও পারবে না, তাই ভদ্র ছেলের মতো যা বলেছি তা করো। দেখি পরের পার্টেও ভুল করে সাইফের জায়গায় নাফিসার নামটাই উচ্চারণ করে ফেলে কিনা, যদি এমনটাই হয় তাহলে আমি কন্টিনিউ করব নাফিসার নামটাই, ঠিক আছে আপনাদেরকে আমি জানিয়ে রাখলাম। তো যাই হোক, গল্পটা আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন সবসময়। ফরোজ রেডির সাথে অনেক ভালো থাকবেন সেই কামনায়, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।